ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, সত্যি কি যুদ্ধ থামল, দ্বন্দ্বে বিশ্ব। ইরানের ক্ষেপণাস্ত্রে উড়োজাহাজ ভূপাতিত, ক্রুডো ইরাকের কি হবে। দেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত, সত্যি কি যুদ্ধ থামল, দ্বন্দ্বে বিশ্ব। প্রথমে আক্রমণ, পরক্ষণে সামলে যাওয়া, এই আগুন এই পানি, খানিক আগে গর্জন তো একটু পরেই ঠান্ডা, এই হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চরিত্র। কখন কি বলেন কি করেন কোনো নিশ্চয়তা নেই। সেই হিসেবে ইরানকে শান্তির আহ্বান জানিয়ে নিশ্চিত যুদ্ধ থেকে সরে আসার যে ইঙ্গিত তিনি দিলেন, আদতে তা কতটুকু টেকসই তা নিয়ে রীতিমতো দ্বন্দ্বে পড়ে গেছে গোটা বিশ্ব। যুদ্ধ কি আসলেই থামল, সত্যি কি যুদ্ধ থেকে বেরিয়ে এলেন ট্রাম্প, নাকি দমে গিয়ে দম বাড়াচ্ছেন। ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা উস্কে দেশে বিদেশে তীব্র সমালোচনা কুড়িয়েছেন ট্রাম্প। এর কয়েকদিনের মাথায় বুধবার ভোরে ইরান প্রতিশোধ হিসেবে ইরাকে অবস্থিত মার্কিন দুটি ঘাঁটিতে হামলা চালায়। বিশ্ব পরাশক্তি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এর পাল্টা আঘাত আসার কথা ছিল, তা না করে নিষেধাজ্ঞা দিয়ে ধকল সামাল দিলেন ট্রাম্প। এরপরে তেহরানের সঙ্গে নিঃশর্ত আলোচনার প্রস্তাব দিয়েছেন তিনি। ওয়াশিংটনের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এটা নিশ্চিত নয় যে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের উপর হামলা চালানো থামিয়ে দিয়েছে ইরান। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাবাদ জারিফ সুলাইমানি হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া দেখানো তেহরান শেষ করেছে বলে জানিয়েছেন। প্রভাবশালী ইরাকি শিয়া নেতা মুক্তাদা আল সদরও সংকটের সমাপ্তির ঘোষণা দেন। ট্রাম্পও ঠান্ডা স্বরে বলেছেন, ইরান পিছিয়ে গেছে বলে মনে হচ্ছে, এটা উদ্বিগ্ন সব পক্ষের জন্যই ভালো হয়েছে, বিশ্বের জন্য ভালো। বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণেও তিনি ইরানি হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পাল্টা হামলার প্রয়োজনীয়তা নেই বলেও মন্তব্য করেছেন। উত্তেজনা এহারে কমতে থাকলে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘর্ষ বাঁধানোর দায় থেকে মুক্ত হয়েই নভেম্বরের নির্বাচনের প্রচারে নামতে পারবেন এই রিপাবলিকান প্রেসিডেন্ট। তিনি দীর্ঘদিন ধরেই ইরাক আফগানিস্তানে পূর্বসূরীদের অন্তহীন যুদ্ধের সমালোচনা করে আসছিলেন, সেই ট্রাম্পই কিনা যুদ্ধে জড়িয়ে গেলেন। প্রেসিডেন্টের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রতিনিধি পরিষদের সাবেক রিপাবলিকান স্পিকার নিউট গিংরিচ বলেছেন, ট্রাম্প খুব সুশৃঙ্খলভাবে এবং শান্তভাবে তারা ইরান কি প্রতিক্রিয়া দেখায় এর জন্য অপেক্ষা করছিলেন, তার আর উত্তেজনা বাড়ানোর দরকার নেই। আমার মনে হয় ট্রাম্প সংযম দেখিয়েছেন। তবে সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির মধ্যপ্রাচ্য বিষয়ক নিরাপত্তা বিশ্লেষক কালেক থমাস বলেন, এটা সবে শুরু। এফপিকে তিনি বলেন, গত শুক্রবার মার্কিন ড্রোন হামলায় সুলাইমানির হত্যার পর উত্তেজনা চিত্র পুরো পাল্টে গেছে, তারা ইরান কৌশলে পরিকল্পনা আটছে, যুক্তরাষ্ট্রকে ধাপে ধাপে ব্যথা দেওয়ার ছক কষছে। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে নেতৃত্ব দেওয়া অবসরপ্রাপ্ত জেনারেল ডেভিড পেট্রাউস বলেন, সুলাইমানিকে হত্যা শক্ত বার্তা দিচ্ছে যে ইরানকে আরও সতর্ক হতে হবে। হেরিটেজ ফাউন্ডেশনের জ্যেষ্ঠ রিসার্চ ফেলো জেমস ফিলিপ বলেন, ইরানের মতো শাসকের বিরুদ্ধে প্রতিবন্ধকতা গড়ে তোলা খুব একটা সহজ কাজ নয়। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের ওপর প্রক্সি যুদ্ধ চালানোর ভয়ঙ্কর ইতিহাস রয়েছে ইরানের। রক্ষণশীল থিঙ্ক ট্যাঙ্ক ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেটিসের গবেষক অ্যান্ড্রিট ইস্টিকার বলেন, যুক্তরাষ্ট্রের এখনই স্পষ্ট হওয়া উচিত যে ইরান তাদের দেশকে পরমাণু বোমায় শক্তিদার বানাতে চায় কিনা। ওয়াশিংটনেরও উচিত হবে তেহরানের সঙ্গে যথাসম্ভব সংঘাত এড়িয়ে চলা, তবে তাদের অবশ্যই ইরানের বিরুদ্ধে সব ধরনের শক্তি মোতায়েন রাখতে হবে। ইরানের ক্ষেপণাস্ত্রে উড়োজাহাজ ভূপাতিত, ট্রুডো। ইউক্রেনের বিধ্বস্ত উড়োজাহাজটি ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়েছে বলে মনে করছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। জাস্টিন ট্রুডো বলেন, এ বিষয়ে একাধিক সূত্র থেকে তিনি গোয়েন্দা তথ্য পেয়েছেন। এসব তথ্য ইঙ্গিত করছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে উড়োজাহাজটি ভূপাতিত হয়েছে, এটি উদ্দেশ্যমূলকভাবে করা নাও হতে পারে। প্রায় একই সুরে কথা বলছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী রবিস জনসন। এই পশ্চিমা নেতাদের ধারণা, সম্ভবত ভুল করে উড়োজাহাজটি আঘাত করা হয়েছিল। কানাডা ও যুক্তরাজ্যের নেতারা উড়োজাহাজটির বিধ্বস্তের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন। ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে উড়োজাহাজ ভূপাতিত হওয়া নিয়ে পশ্চিমা নেতাদের সন্দেহ নাকচ করে দিয়েছে তেহরান।
ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বোয়িং 737 উড়োজাহাজটি গত বুধবার ভোরে ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। এতে উড়োজাহাজটির 173 জন আরোহীর সব আরোহী নিহত হন। ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশ্যে যাত্রা করে উড়োজাহাজটি। ইরাকের রাজধানী বাগদাদে গত শুক্রবার ভোরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের রেভলিউশনারি গার্ডসের কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাসেম সুলাইমানি। সুলাইমানি হত্যার বদলা নিতে গত বুধবার ভোর রাতে ইরাকে দুটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই হামলার কয়েক ঘণ্টা পর ইউক্রেনের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ মাধ্যম গতকাল বৃহস্পতিবার খবর বের হয় উড়োজাহাজটিকে সম্ভবত মার্কিন যুদ্ধ বিমান ভাবা হয়েছিল, আর সম্ভবত এই ভুল থেকে উড়োজাহাজটিকে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেন তিনি তেমনই সন্দেহ করছেন। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে CBS নিউজের খবরে বলা হয় যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা একটি রাডারের সংকেত পেয়েছে। এছাড়া মার্কিন কৃত্রিম ভূ উপগ্রহের তথ্য থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ার সংকেত পাওয়া গেছে। এসব থেকে মনে হচ্ছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয় উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে। দুর্ঘটনা তদন্তের অংশ নিতে গতকাল ইউক্রেনের প্রায় 50 জন সদস্যের একটি বিশেষজ্ঞ দল ইরান গেছে। ইউক্রেন জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার কোনো যোগসূত্র আছে কিনা তা তদন্ত করতে চায় তারা। ইরাকের কি হবে? ইরাকের মাটিতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর পর থামার ঘোষণা দিয়েছে ইরান। ওয়াশিংটনও সাময়িকভাবে নিজেদের গুটিয়ে এনেছে। তবে বিশ্লেষকরা বলেছেন আপাতত উভয় পক্ষ গুটিয়ে থাকলেও ইরাকের সমস্যা এখনই সমাধান হচ্ছে না। ওয়াশিংটন ভিত্তিক মিডল ইস্ট ইনস্টিটিউটের কর্মকর্তা রান্ডা স্লিম বলেন ইরাক সংঘর্ষের এলাকা হিসেবে থেকেই যাবে। ইরানের শীর্ষ জেনারেলকে বিমান হামলায় হত্যার প্রতিবাদে গতকাল বুধবার ইরান মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে 22টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। হামলার কিছুক্ষণ আগেই ইরাককে সতর্ক করে দিয়েছিল ইরান। হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন যুদ্ধ বা উত্তেজনা আর বাড়াতে চাইছে না ইরান। ইরাকে দুটি মার্কিন ঘাঁটিতে হামলা করে কাসেম সুলাইমানি হত্যার পাল্টা জবাব দেওয়া হয়ে গেছে। মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পর এক টুইটে জাভেদ জারিফ লেখেন আমাদের জনগণ ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওপর যে ঘাঁটি থেকে কাপুরুষোচিত সশস্ত্র হামলা করা হয়েছে জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদ অনুসারে আত্মরক্ষায় ইরান সেখানে সে অনুযায়ী ব্যবস্থা নিয়ে এর ঘটনার সমাপ্তি টেনেছে। আমরা যুদ্ধ বা উত্তেজনা বাড়াতে চাই না, তবে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে নিজেকে রক্ষা করব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার প্রতিক্রিয়া স্থানীয় সময় বুধবার সকালে হোয়াইট হাউস থেকে টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার পর ইরান গুটিয়ে গেছে বলে মনে হচ্ছে। দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্প তার ভাষণে বলেন ইরান সম্ভবত গুটিয়ে গেছে। অবশ্যই এটা সংশ্লিষ্ট সব পক্ষের জন্য ভালো এবং এটি বিশ্বের জন্য খুবই ভালো কিছু। ট্রাম্প দাবি করেন 2013 সালে অকার্যকর পারমাণবিক চুক্তি সইয়ের পর ইরানের যুদ্ধবিগ্রহ মনোভাব বেড়েছিল। যুদ্ধ বা উত্তেজনা কমাতে দুই পক্ষের ইচ্ছার বিষয়ে এতে ইঙ্গিত মিললেও বিশ্লেষকদের চোখে এটি ইরাককে বাঁচানোর পক্ষে যথেষ্ট হবে না। এরই মধ্যে ইরাকের রাজধানী বাগদাদের সংরক্ষিত গ্রিন জোনে দুটি রকেট হামলা হয়েছে। স্থানীয় সময় বুধবার গভীর রাতে কঠোর নিরাপত্তায় সুরক্ষিত এই গ্রিন জোনে রকেট হামলা চালানো হয়। বাগদাদের কেন্দ্রে অবস্থিত গ্রিন জোনে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়, পার্লামেন্ট এবং যুক্তরাষ্ট্র সহ আরও বেশ কয়েকটি প্রভাবশালী দেশের দূতাবাস রয়েছে। বার্তা সংস্থা AFP-র প্রতিবেদনে জানানো হয়েছে বুধবার মধ্যরাতে বিকট শব্দে দুটি রকেট হামলা চালানো হয়। ইরাকে দুটি মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলা চালানোর 24 ঘন্টার মধ্যে বাগদাদে এই রকেট হামলা হলো। ইরাকের সামরিক সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম CNBC-র এক প্রতিবেদনে বলা হয়েছে দুটি কাতিউশা রকেট দিয়ে গ্রিন জোনের ভেতরে হামলা চালানো হয়েছে। এতে হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইরাকের সামরিক বাহিনী। নিউ আমেরিকা ফাউন্ডেশনের কর্মকর্তা এরিকা গ্যাস্টন বলেছেন উভয় পক্ষই ইরাকে এতটা সংগঠিত হয়েছে যা পরস্পরকে আঘাতানোর জন্য প্রতীকী অঞ্চল হয়ে দাঁড়িয়েছে। মার্কিন সেনা ও বাগদাদের দূতাবাসে সম্প্রতি কয়েক ডজন রকেট হামলা চালানো হয়। এতে একজন ইরাকি সেনা ও মার্কিন কন্ট্রাক্টর নিহত হন। এই হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে যুক্তরাষ্ট্র তেহরানের সঙ্গে সম্পর্কযুক্ত হাসেদ আল শাবির মিলিশিয়া নেটওয়ার্ককে দায়ী করে। বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে গত শুক্রবার মার্কিন বিমান হামলায় কাসেম সুলাইমানির সঙ্গে ইরাকি আধা সামরিক হাসেদ আল শাবি বাহিনীর প্রধান আবু মাহদি আল মুহান্দিসও নিহত হন। গ্যাস্টন বলেন ইরান ও যুক্তরাষ্ট্রের হামলা ও পাল্টা হামলার মধ্যে হাসেদ চুপচাপ বসে থাকবে না। বর্ষার ঠিক অগ্রভাগেই রয়েছে হাসেদ। এখানে ঠিক নিখুঁত কমান্ড ও কন্ট্রোল নেই। তারা মার্কিন বাহিনীর ওপর প্রতিশোধ নিতে চাইবে। ইরানের আক্রমণে উদ্ভূত হয়ে হাসেদ গত বুধবার বলছে
মুহান্দিস হত্যার প্রতিশোধ নিতে তারা নিজস্ব পদক্ষেপ নেবে। হাসদের শীর্ষ সদস্য কায়েস আল খাজলি বলেছেন, এটা তাদের অঙ্গীকার। এর কয়েক ঘন্টা পরে ইরাকের রাজধানী বাগদাদের সংরক্ষিত গ্রিন জোনে দুটি রকেট হামলা হয়েছে। ইরাক থেকে মার্কিন সেনা হঠাতে প্রতিরোধ জোটের অধীনে একত্র হচ্ছিল হাসদের একটি অংশ। বিশ্লেষক স্লিম বলেন, এখন হাসদের সঙ্গে আলোচনাকারী না থাকায় রক্তপাত আরও বাড়ার দুশ্চিন্তা তৈরি হবে। লেবাননে ইরানের মিত্র হিজবুল্লাহ প্রায় ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে জড়ায়। তবে জাতিসংঘে শান্তিরক্ষী বাহিনী সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু ইরাকের মাটিতে মধ্যস্থকারী হিসেবে কে ভূমিকা রাখবে? ইরাক ঘিরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। এ অবস্থায় ইরাক সরকার ভারসাম্য রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরাকের রাজনীতি ও সামরিক খাতে দুটি দেশেরই ভূমিকা রয়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘর্ষের পর ভারসাম্য নষ্ট হয়ে গেছে। ইরাকের রাজনৈতিক সমস্যা আরও বেড়েছে। সংবাদের শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স। তবে শান্ত হলো পরিস্থিতি, আপনার কি মনে হয়? আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্যে এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।